আমাকে প্রথম মাসে আড়াই কোটি সেলস টার্গেট দেখে আমি শুনে কাট ডিস্ট্রিবিউশন আমি ওই জায়গায় সাড়ে চার কোটি টাকা বিক্রি করি আমি কিছু দেখেন দুটা জায়গাতে আমি কম্প্রোমাইজ করতো না জন্মস্থান আর আর আমি হাই কোয়ালিটির ভালো প্রোডাক্ট নিয়ে এসে দিচ্ছি আমাকে বলতে আপনি পাগল আমি একদিন আমাকে বাথরুম পরিষ্কার করতে দিচ্ছে তো এই বাথরুম পরিষ্কার করতে করতে আমার সময় না আমি থাকবো না উনি আমার দুই গাড়ি পাঠিয়েছে আর্মির গাড়ি টগর সাপে আমি কাজ আপনি আমার সাথে উঠেন আমি তো ভয় পেয়ে গেছি যে কিনা হোটেল বয় ছিল এবং সেখান থেকে কি না করছে সে আজকে সতেরোশো জন এমপ্লয়ি চালায় এমন একটা কোম্পানি তৈরি করছে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি তৈরি করছে ঢাকায় না ঢাকায় সে আসবে না ঢাকার বাইরেই বিশাল বড় টেকনোলজি তৈরি আপনি একটু বলেন তো আপনার এই ফ্যাক্টরিতে এতগুলা মানুষ আপনি অনেক ইঞ্জিনিয়ারস নিয়ে কাজ করতেছেন না কি পরিমাণ আপনার তাহলে মোবাইল ফোন কাজ করতেছেন এখানে ইঞ্জিনিয়ারের সংখ্যা খুবই কম আপনার এখানে নারীর সংখ্যা বেশি সংখ্যা বেশি নারী আপনি যদি যান সব জায়গায় দেখবেন যে নারীরা মোবাইল তৈরি করছে মোবাইল তৈরি করছে এলইডি লাইট সার্কিট গ্যাংস তৈরি করছে আপনি ইলেকট্রিক কেটলি তারপরে কুকার এগুলো তৈরি করছে চারিদিকে নারী তৈরি করছে এবং আমার কাছে মনে হয় যে খুব প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার খুব কমই আছে তারা সবাই নিজের নিজের দেখে দেখে শিখে গেছে ভেরি ইন্টারেস্টিং আপনি একটু বলেন না ভাইয়া মানে আমরা তো জানি যে আমরা শুনছি যে আপনি হোটেল বয় ছিলেন সেইখান থেকে আজকে এরকম ফ্যাক্টরি দেয়া ঘটনাটা কি আমরা তিন ভাই এক বোন আমার ফাদার মারা যায় আমি যখন পাঁচ ছয় বছর বয়সে তো আমার মা ছিল হাউস ওয়াইফ আমার বড় ভাই ছিল নয় দশ বছরের তো আমাদের মা আমাদের অনেক কষ্ট করে বড় করে তো আমরা পড়াশোনাও অনেক কষ্ট করে করি তো এই পড়াশোনার মাঝেই একটা চিন্তা ছিল কিছু না কিছু করার যেহেতু মা কষ্ট করে বড় করছে আমরা অনেক মানে নিজেরা ভাই বোনেরা কষ্ট করে বড় হচ্ছে তখন কিছু করার ইচ্ছে ছিল তো আমি দেখা গেছে যে হোটেল বয়ের আগে আমি আমি এক সময় পাঞ্জাবি বিক্রি করেছি রোজার সময় আমার বন্ধুদেরকে বলেছি তোমাদের কাছে যে টাকা আছে আমার কাছে দাও আমি তোমাদেরকে পাঞ্জাবি এনে দিই তো এই পাঞ্জাবি আমি এনে ঈদের সময় আমার বন্ধুদেরকে আমি একটা দোকানও দিই এবং আমার সময়কার আমি যখন ভিক্টোরিয়ালে পড়তাম ফার্স্ট ইয়ারে তখন আমি আমার সব বন্ধুদেরকে বলি যে তুমি দিন তো পাঞ্জাবি কিনো তাহলে আমার থেকে কিনো এবং আমার বন্ধুরা খুব উৎসাহী আমার থেকে পাঞ্জাবি কিনে এবং এখান থেকে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রফিট করি এটা আমার একটা ইনকাম ছিল আমি একটা সময় দেখা গেছে যে কাজ নাই আমি আমার এক প্রচিত ওনার সাইড ছিল মানে কন্ট্রাক্টর কাজ করত তো ওনার একজন লেবার সর্দার দরকার যে ওনার লেবারদের কাজ তদরী করতে হবে আমি বললাম আমি আছি আমার কোনো সমস্যা নেই তখন ওই তো আমি কিছু দিনের কাজ করেছি লেবারদের হিসাব নিকেশ করা সিমেন্ট বালু কত যাওয়া ঠিক আছে তারপরে আমি একটা সময় আসছে যে আমি বলতে গেছি যে কুমিল্লাতে বাইরে যাবো কারণ কুমিল্লা অনেক কাজ করেছে আমার ফ্যামিলি অনেক প্রমিনেন্ট ফ্যামিলি ছিল কুমিল্লায়

তো ওই জায়গার থেকে লোকজন নিয়ে যাবে ওরা কিছু লোক আসছে তখন আমার কাছে প্রস্তাব তখন আমি আমি বলছি হ্যাঁ আমিও যাবো কারণ আমার কিছু করতে হবে এবং সবচেয়ে মন ছিল যে কিছু না কিছু করা বাইরে যাওয়া মানে ঘুরা মানে এগুলো আমার সবসময় আমার মধ্যে টাফ ছিল কিছু নাকি না আপনার টাফ আমি দেখা গেছে যে ছোট কাল থেকে দেখা আমি সেভেন এইট থেকে আমি বন্ধুদের বাসা থাকতাম দেখা গেছে বাসা আমি বাইরে বাইরে থাকতাম মানে আমার ফ্যামিলির অবস্থা এমন ছিল যে আমাকে মানে ডাক দেওয়ার মতো বা এই করার মতো কারণ আমরা অনেক কষ্ট করে বড় হচ্ছিলাম ঠিক আছে ছোট ফ্যামিলি ছোট ঘর তো আমি দেখা গেছে যে তখন থেকেই আমার মধ্যে এই মানুষের সাথে মিশা বন্ধুদের সাথে মিশা ঘুরা এটা আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল তো তখন এই হোটেলে যাই হোটেলে আমি কিছুদিন কাজ করি প্রায় এক মাসের মতো কাজ করি করার পর আমার কাছে মনে হচ্ছে আসলে এটা আমার কাজ না ওকে আমার কাছে মনে হচ্ছে যে হোটেলে এই যে কাপ প্লেট ধোয়া আমি একদিন আমাকে বাথরুম পরিষ্কার করতে দিচ্ছে তো এই বাথরুম পরিষ্কার করতে করতে আমার সমস্যা না আমি না ঠিক আছে এটা আমার কাজ না আমি এটার জন্য তৈরি হয়নি তখন আমি ঢাকাতে ব্যাক করি ঢাকাতে ব্যাক করে আমার বন্ধুদের একটা কম্পিউটার ফার্ম ছিল নিজেরা বন্ধুরা তখন দিয়েছে ওরা সিডি রাইট করতো এবং কিছু কম্পিউটার ওরা ডেলিভারি দিত তো আমি সারা সিডি রাইট করতাম আর দিনের বেলায় ওদের কম্পিউটার অর্ডার থাকলে আমি অর্ডার ডেলিভারি করতাম তা একদিনই অর্ডার করতে যে আপনাদের মনে আছে কিনা ধানমুনিতে একটা ইয়ে ছিল ইন্ট্রাগ্রা যারা একটেল এবং তখন নাম ছিল রোদ হ্যাঁ রোদে আমিন ফোনের ডিস্ট্রিবিউটেড ছিল ওকে ওই অফিসে আমি কম্পিউটার ডেলিভারি দিতে যাই যাওয়ার পর ওই অফিস থেকে আমি দেখি যে অনেকে কার্ড নিয়ে যাচ্ছে সিম নিয়ে যাচ্ছে তখন আমি বলি যে আমি কি কার্ড নিতে পারবো বা সিম নিয়ে বিক্রি করতে পারবো হ্যাঁ পারেন তখন আমি আমার কাছে তিন টাকা ছিল হম তিন হাজার টাকা দিয়ে আমি দশটা কার্ড কিনতাম কিনে দেখা গেছে ফান গার্ড যেতাম হাঁতে হাঁটতে দশটা বিক্রি করতাম প্রায় পঞ্চাশ টাকার মতো প্রফিট হতো আবার আসতাম আবার দশটা কিনতাম কিনে দেখা গেছে আবার আশেপাশে বিক্রি করতাম এভাবে দেখা গেছে আমার কাছে দেখা গেছে দিনে আমার চার পাঁচশো টাকা প্রফিট হইতো তো এভাবে অনেক দিন সিম একটা কাটছে একটা সিম কার্ড বিক্রি করতাম আমার তিনশো টাকা প্রফিট থাকতো তো এবার আমি স্টেডিয়াম মার্কেটে যেতাম যাওয়ার পর দেখতাম যে ওই জায়গাতে অ্যাক্সেস মোবাইল এক্সেসরি তখন প্রথমত শুরু ওকে ঠিক আছে ওই জায়গায় দেখতাম আমি সিম কার্ড বিক্রি করতাম তখন এই ইন্টারভিউ একজন বলে যে তুমি গ্রামীণ ফোনে একজন ডিস্ট্রিবিউশন নিয়ে যাও কুমিল্লাতে আমি বললাম আমার কাছে কোনো টাকা বসে না কী টাকা লাগবে তখন ওরা বলে যে দেড় লাখ টাকা দিতে হবে ওদেরকে আপনার এই ডিপোজিট আর একটা দোকান লাগবে তখন আমি কুমিল্লা ব্যাক করি এসে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি তখন আমার মামা ছিল আনসার আহমেদ উনি মারা যায় মারা গেছে উনি আমাকে বলে যে আমি তোমাকে একটা দোকানের ব্যবস্থা করে দিচ্ছি এবং উনি আমার কিছু টাকার বলে ব্যাংকে বলে যে উনি উনি ব্যাঙ্ক থেকে হেল্প করবে তখন আমি দোকানটা নিয়ে নিই উনি টাকা ছাড়া বলছে যে আমি এক মাস পর টাকা দেব। আমি বলছি যে এক মাস পর টাকা দেবো আর আমার বন্ধুদের থেকে কিছু টাকা নেই নিয়ে আমি এই ডেকোরেশনের কাজ করি করার পর আমি প্রথম দিন কী করি তখন নাইনটি নাইন নাইনটিন নাইনটি নাইন তখন গ্রামীণ ফোন সিম কার্ডের প্রচণ্ড চাহিদা এক একটা সিম তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে বেশি দামে নিয়ে যায় তো আমাকে তখন গ্রামীণ ফোন অথরাইজেশন দেয় যে আমি এই সিম বিক্রি করতে হবে তো আমি কি করি আমার দোকানে সামনে লাগে যে যে যারা অ্যাডভান্স দেবে তারা প্যাকেজ মূল্য সিম পাবে আমি ওই বেনার লাগানোর তিন দিনের মধ্যে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো অ্যাডভান্স পাই কী অ্যাডভান্স পাই হ্যাঁ এই অ্যাডভান্সের টাকা নিয়ে অ্যাডভান্সের টাকা নিয়ে আমি ঢাকা যাই সিম এর মধ্যে অনেকে আমার কাছে আসে যে আমি যে সিমগুলো আনছি নিয়ে আসতেছি এগুলো তিন হাজার চার হাজার টাকা বেশি দামে দিয়ে দিতে আমি তখন প্রায় সাড়ে পাঁচশোর মতো প্যাকেজ পাই তো আমি চিন্তা করে দেখছি যে আমি চার হাজার করে দিলেও প্রায় দেখা গেছে আমি বিশাল অঙ্কের টাকা আমি পাইতাম কিন্তু আমি এটা করি না আমি পঁয়ত্রিশ লাখ টাকা যাদের থেকে নেই আমি সবাইকে সারা রাত আমি আমি সন্ধ্যার দিকে নিয়ে আসতাম সিম টিম ঢাকার থেকে সারা রাত লাইন ধরে আমার বন্ধুরা থাকতো আমার সাথে সারা রাত ফর্ম ফিল আপ করে দেখা গেছে ভোরের দিকে আমি আবার এই টাকা টাকা নিয়ে আবার ঢাকারও দিতাম এভাবে আমি যেতজন আমাকে টাকা দেয় প্রত্যেককে আমি সিম দিই ঠিক আছে এবং তিন হাজার টাকা করে হাজার টাকা প্রফিট করে সাথে সাথে দেখা গেছে এমন হয়েছে যারা অ্যাডভান্স করছে আমার কাছে আমার থেকে আমার দোকানে বাইরে যায় সাড়ে চার হাজার টাকা বাড়তে যাবে তখন আপনি খেয়াল করে দেখেন তখন কিন্তু সিম মানে তখন মাত্র প্রিপেইড হ্যাঁ নাইনটি নাইন টু থাউজেন্ড বিশাল অবস্থা গান আমি জানি না অডিয়েন্সের মধ্যে একদম যারা ইয়াং আছে তারা হয়তো বা জিনিসটার সাথে কানেক্ট করতে পারবে না যে সিমির জন্য এইরকম পরিমাণ বিশাল বিশাল চাইল্ড হয়তো তো ফ্রিতে সিম দেবে বাংলাদেশের রাইজটা কিন্তু আসলে মানে টেলিকমিউনিকেশনের রাইজটা কিন্তু তখন যারা এরকম কাজ করছে তারা দেখছেন হ্যাঁ আমাকে এমন হয়েছে যে আপনার আমাদের ক্যান্টেনমেন্টের যে সিও উনি আমার দুই গাড়ি পাঠিয়েছে আর্মির গাড়ি আসছে বিশাল তিন গাড়ি আর্মির গাড়ি কি আছে তগর সাহেবকে আমি আমার সাথে উঠেন আমি তো ভয় পেয়ে গেছি ঠিক আছে তারপরে উনি আমাকে সিওর কাছে নিয়ে গেছে ক্যান্টেনমেন্ট উনি খুব সুন্দর করে বলছে যে আমার মেয়ের জামাকে একটা সিন দিতে হবে বাবা আপনার জন্য আমাকে সিন তখন তো আমি পুরো অবাক তখন আমি আমি সি হয়ে গেছি তখন ওই জায়গায় আমি ঠিক আছে আমি দেখতে চাই আমি আমার আপনাকে একটা মানে সিচুয়েশনটা ছিল এমন মানে অন্যরকম সিচুয়েশন ছিল আজকে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে আমি যখন এইভাবে দেই তখন সারা মানে কুমিল্লার প্রত্যেকটা অঞ্চলে হয়ে যায় আমার তো একটু শোরুমটা ছিল মানে শহরে মেইন জায়গায় না একটু দূরে ওকে মানে এই জায়গাতে সাধারণ পুরোনো দোকান টোকানো হতো না তখন আমার দেখা গেছে যে এই তখন আমার শুরু আমার লাইফ হুম তখন দেখা গেছে আমি যাই বিক্রি করে লোকজন আমার কাছে ট্রাস্ট হয় হুম তখন আমি চিন্তা করি যে আমি মোবাইল অ্যাক্সেসরিজ তৈরি করব তখন থেকে এটা চিন্তা হ্যাঁ না তখন এর মধ্যে আমি গ্রামীণ ফোনে কার্ড ডিস্ট্রিবিউশন পাই ওকে কার্ড ডিস্ট্রিবিউশনে বাংলাদেশে আমি চারবার প্রথম কার্ড মানে ঢাকার চিটাংস কমপ্লিট করে আমি বেস্ট ডিস্ট্রিবিউটর হই কার ডিস্ট্রিবিউশনে আমাকে প্রথম মাসে দুই আড়াই কুড়ি টাকা সেলস টার্গেট দেয় গ্রামীণ ফোনের কার্ড ডিস্ট্রিবিউশন আমি ওই জায়গায় সাড়ে চার কুড়িটাকে বিক্রি করি এক সময় আমি সাড়ে বারো কুড়িটাকে বিক্রি করি গ্রামীণ ফোনের কার্ড ডিস্ট্রিবিউশন ঠিক আছে এবং ওই মফসল শহরে ঠিক আছে তো তখন আমাকে গ্রামীণ ফোন আমাকে চারবার আমি বেস্ট ডিস্ট্রিবিউটর হিসেবে মনোনীত হই তো এই সব এগুলো আমার অভিজ্ঞতা মানে আমি মানে ওই যে আপনি বললেন না এই দিকে যাওয়া ঠিক আছে তো ওই সময় দেখা গেছে কার ডিস্ট্রিবিউশনের সময় দেখা গেছে যে আমি নিজে আমি যে যখন এই হোলসেলিং করতাম তখন প্রত্যেকে আমি জানতাম যে কারা কারা ভালো ডিস্ট্রিক মানে হোলসেলিং করে কোন ডিস্ট্রিক্টে কে কত ভালো হোলসেলিং করে তখন আমি নিজে তাদেরকে আমি তৈরি করছি আমি তখন নিজে তাদেরকে আমি এই গ্রামীণ ফোন সিম কার্ড এবং এই যে ফ্লেক্সবুক দিয়ে তখন আমি তাদেরকে আমি করি তখন আমার কাছে মনে হয় যে আমাকে নিজের কিছু একটা করা উচিত ঠিক আছে গ্রামীণ তো সব গ্রামীণ ফোনের জন্য করছি সারাদিন গ্রামীণ ফোনের জন্য দূরে দৌড়ি আমার যেত মেধা পরিশ্রম তখন আমি দুই হাজার দশ সালের চায়না যাই চায়না যাই আমি তখন মোবাইল এক্সেস যেহেতু আমার কাছে সবাই আসে এই গ্রামের সিম টিম নেওয়ার জন্য তখন কিছু মোবাইল এক্সেস রাখি তো হ্যাঁ তখন আমি চায়না যাই চায়না যাওয়ার পর আমি যাই দেখি যে ওইদিকে সবাই স্যামসাং সিমেন্স নোকিয়া এই নামে নিয়ে আসে ঠিক আছে আনে এবং আনার পর আমাদের ঢাকাতে একটা জায়গা আছে হোলসেল নবাবপুরে সুন্দরবন নামে ওই যে সবাই দেখা যায় একই দামে বিক্রি করে ওকে কেউ দেখা যাচ্ছে মার্কেট যদি গ্যাপ থাকে তাহলে একটু প্রফিট করে আমি যখন মার্কেট সবাই মাল একসাথে আসে তখন হয়তো বড় লসও বিক্রি করে তা আমি চিন্তা করছি আসলে আমার এইভাবে করা সম্ভব না হ্যাঁ কারণ আমাকে নতুন কিছু করতে হবে তখন আমি হালিমা নাম দিয়ে এই যে হেডফোন তারপরে তখন মোবাইলের কেসিং চেঞ্জ হইতো হাউজিং চেঞ্জ হইতো হাউজিং তারপরে হলো আপনার চার্জার ব্যাটারি এগুলো হালিমা নাম দিয়ে আমি নিয়ে আসছি হালিমা নামটা কেন হালিমা আসলে আমার মায়ের নাম ঠিক আছে তো মা তো অনেক করে বড় করছে ফাদার মারা যাওয়ার পর তখন সব কিছু মাকে দিক চিন্তা করতাম যাই করতাম দেখা গেছে বাসাতে বাজিতাম মাকে সালাম করে বাজিতাম হ্যাঁ যে কোনো জিনিস শুরু করতাম মাকে মা মা চিন্তা করতাম এবং যদি বলে কথাটা শুনতে কেমন লাগে যাই না আমি যখন গ্রামীণ ফোনের ইন্টারভিউ দিতে যাই তখন আমার বয়স বাইশ হ্যাঁ তখন গ্রামীণ ফোনের কার্ড ডিস্ট্রিবিউশন হলো অনেক তখন বাংলাদেশের টপ গ্রুপদেরকে কার্ড ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন দিত ঠিক আছে তো তখন কার্যসূচন দিতে যে সবাই তো আল্লাহর নাম নেয় বা সবাই নাম নেয় আমি আমার মার নাম মিসি আমি এই উলারি নরিয়ান মানে আমার বয়স বাইশ আর আমার সাথে যারা ছিল তারা বয়সে একজন সত্তর এক একজনের বিজনেস এক্সপিরিয়েন্স হলো পঞ্চাশ ষাট বছরের এবং তারা হলো বিশাল বিশাল গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক কারণ কার্জেশন তখন হিউজ অ্যামাউন্টের ট্রানজেকশন হইতো তো আমাকে দেখা পরে উলারি বলে যে বাইশ বছরের ছেলে ওকে আমরা কার্যসূচন কীভাবে দেবো ওর তো কোনো কিছু নাই হুম তখন ওই আমি যে গাড মানে আমি যে চিটে কুমিল্লা অঞ্চলে বারে বারে প্রতিবার ফার্স্ট হয়েতাম তখন এই এখন সিও গ্রামিন ফোনের আজমান ভাই হ্যাঁ হ্যাঁ আজমান ভাই সাজ্জাদ ভাইরা ছিল তখন ব্যাটার থেকে কিছু লোকজন গেছে তারা তখন সিও তখন এই আজমান ভাই আমার দায়িত্ব নেয় যে এই ছেলে আমাদেরকে ফার্স্ট করেছে চিটা মিশ জনের ভাই তখন চিটা ইয়ারসান দ্য হ্যাড ছিল ওকে সাজ্জাদ সাজ ভাই সাজ কর্পোরেট হেড ছিল ঠিক আছে তো আমি আমি চারটা বিভাগের মতো থেকে চেয়ারম্যান আসবে চিটা ডিভিশন ফার্স্ট হয় ঠিক আছে আমি এক মাসে ফিফটি ফাইভ থাউজেন্ড সিম একটিভ সিম বিক্রি করি এক মাসে ওই অঞ্চলে তখন এই আজমান ভাই আমার দায়িত্বে নেয় না এই ছেলে বয়স কম হলেও ও পারবে তখন আমাকে তিন মাস সবাইকে এগ্রিমেন্ট করে আমাকে করে না তিন মাস পর আমাকে আবার ডাকে ঠিক আছে তখন সবাই মিলে আমার দায়িত্ব নেয় চিটাং রিজনে সবাই মিলে আমার দায়িত্ব নেয় যে গ্রামীণ বুঝেন তো একটা প্রফেশনাল মানে গ্রামীণ ফোনের মতো একটা প্রফেশনাল জায়গায় হ্যাঁ মানে তার চাকরির দায়িত্ব নেয় আমার দায়িত্ব নেয় যে না ছেলে করে দেখাবে হুম এবং আমাকে আর প্রথম মাসে আমাকে আড়াই কুড়ি টাকা টার্গেট দেয় ওই জায়গায় আমি সাড়ে চার টাকা করে দেখাই তারপর থেকে ধরেন আমাকে আর হয় না তখন ওই সেম আমি গ্রামের যখন চায়না যাই চায়না যাওয়ার পর্যন্ত সবাই এগুলো করে নিয়ে আসতেছে তখন আমার কাছে মনে যায় না আমি এভাবে করতে পারবো না নতুন নতুন কিছু করতে হবে তখন আমি আমার এই হালিমা নামে চার্জার ব্যাটারি নিয়ে আসি এবং মজার বিষয় কি জানেন ওই সময় সবাই দশ টাকা হাউজিং বিক্রি করতো বা বিশ টাকা পঞ্চাশ টাকা হেডফোন বিক্রি করতো আমি এমন প্রোডাক্ট নিয়ে আসি যেটা দশ এটা আমি সতেরো টাকা প্রাইস দিই যেটা পঞ্চাশ টাকা এটা আমি ষাট টাকা প্রাইস দিই কারণ তখন সবাই খুব লো ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আসতো আর আমি হাই কোয়ালিটির ভালো প্রোডাক্ট নিয়ে এসে দিয়েছি তখন আমাকে বলতো আপনার পাগল এটা একটা বলতো আরেকটা কথা হলো যে আমি সারা বাংলাদেশ ঘুরতাম সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট এমন কোন থানা এমন কোনো রাস্তা যেটাতে আমি ওয়ান বার বেশি যাইনি তখন বলতো যে আমি কুমিল্লার কোম্পানি হালিমা একটা নাম হইলো আমি কেন আমরা ডিস্ট্রিবিউশন নেব চ্যালেঞ্জটা বলছেন আমি কুমিল্লা আমার প্যাকেটে গায়ে নাম ছিল কুমিল্লা কোথায় কুমিল্লা নাম হালিমা আমি বলছি দেখেন দুটা জায়গাতে আমি ই করতাম না মানে কম্প্রোমাইজ করতো না কোন দুটো জায়গায় আমি একটা হল জন্মস্থান আর একটা হলো মা ঠিক আছে এর বললাম আমরা কি চেঞ্জ করতে করতো ভাই আমরা তো এই দুটোই চেঞ্জ করতে করি আমি ভাই এই দুটো পারবো না আপনি আবার ডিস্ট্রিবিউশন নেন না নেন তখন অনেকে একটু ই হয়ে যেত ঠিক আছে ভাই কিছু প্রডাক্ট দিয়ে যান আমরা যদি আমার মায়ের নাম কইছেন ঠিক আছে জন্মস্থানের নাম করে দেখি একটু কিছু প্রোডাক্ট দিয়ে যান এমনি এমনি দেখেছি এক একজনের কাছে আমি পঞ্চাশ বার একশো বললাম ভাই বাংলাদেশে আমি একশোবার উপরে গেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা থানা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার আমি আমার নিজে হাতে তৈরি করছি স্টিল আমার এখনও তারা সবাই আছে আজকে পনেরো বছর আমি এই বছর পনেরো বছর এই সব ডিস্ট্রিবিউটার বয়স